just a poor wayfaring stranger traveling through this world of woe. There is no sickness. কি হলো, দৌড়াচ্ছ কেন? পাগলা কুত্তা পিছনে পড়লো নাকি? কি হলো, উত্তর দিলে না যে? পাগলা কুত্তা পিছনে পড়েছে নাকি? হ্যাঁ, আই মিন না, ওই ওই একটু 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 কি একটু একটু এক্সারসাইজ করছিলাম। এক্সারসাইজ? বাহ, বেশ ভালো কথা। কতক্ষণ দৌড়চ্ছ তাহলে? এই আধা ঘন্টা হবে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, এসো আমার পাশে বসো। কে এই লোকটা? কি চায় আমার থেকে? আমি ওর পাশে কেন বসতে বলছে? কি হলো, আসো বসো এখানে। I'm going there to see my mother. She said she'd meet me when I come. I'm just a going over Jordan. I'm just a going over home. Hello? আমি তোমার মতো কি করে হবে একটু বলে দিতে পারবে? আমার মতো মানে? এই মানে তুমি লম্বা চড়া, দেখতে ভালো, কনফিডেন্সও আছে লোকজনের সাথে কথা বলার। অন্যদিকে আমাকে দেখো। ও তাই নাকি? হ্যাঁ তাই। তুমি শেখাবে আমাকে? তুমি কি এক্সারসাইজ আজই শুরু করলে? না, আই মিন হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে? কেউ রোজ 30 মিনিট দৌড়লে তার যত বড় ভুড়ি থাকুক না কেন, উড়ে ফুরুত হয়ে যায়। তা হঠাৎ এক্সারসাইজ শুরু করলে কেন? কি এমন হলো যে নিজের শরীরের প্রতি নিজের সন্তুষ্টি চলে গেল? কি হলো আমাকে বলতে পারো, লজ্জা পেও। আসলে কাল রাতের পর থেকেই কাল রাতের পর থেকে কি? আসলে কাল রাত আমার বন্ধুর জন্মদিন ছিল, ও পার্টি দিয়েছিল। সেখানে একটি মেয়ে আসে যাকে আমার খুবই পছন্দ। লেট মি গেস, তুমি সেই মেয়েটাকে সবার সামনে প্রপোজ করো আর সে তোমাকে মনে করিয়ে দেয় তোমার সুন্দর ভুড়িটার কথা, তাই না? তোমার মতো মানুষদের আমি কখনোই বুঝে উঠতে পারবো না। যে মেয়েটা তোমাকে আজ পছন্দ করেনি, 2 বছর পরেও সে তোমাকে পছন্দ করবে। তার জন্য নিজেকে বদলানোর কোনো মানে আছে? কি আর করি বলো, যে মেয়েটার কথা হচ্ছে এখানে সে হলো গিয়ে আমাদের পপুলার গার্ল। আমার সব বন্ধুই প্রায় ওর বন্ধু, তো ওদের কথা মতো যদি আমি না চলি, ওরা যা করছে তা ফলো না করি, তাহলে তো কেউই আমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবে না। নাই বা রাখলো ফ্রেন্ডশিপ, কি যায় আসে তাতে? আমি যে বড় একলা হয়ে যাবো। তো নতুন বন্ধু বানিয়ে নাও। নতুন বন্ধু? আমার বাবার যখন 17 বছর বয়স ছিল তখন বাবা বিজনেস কী করে শুরু করে সেটা ভাবছিল, আর আমি আমার 17 বছর বয়সে কনভারসেশন কী করে শুরু করে সেটা ভাবছি। তোমার বাবা কি করেন? আমার বাবা বিজনেসম্যান, শাড়ির দোকান আছে। আর তুমি? আমি আপাতত স্কুলে পড়ি, পরে কি করব ঠিক জানি না। আমার ডাক্তার হওয়ার বড় ইচ্ছে ছিল, নিউরোসার্জন, কিন্তু সেসবের জন্য তো স্টেডি হাত লাগে, ভালো চোখ লাগে, দুটোর মধ্যে কিছুই আমার তাই আর হওয়া। তাহলে তুমি এখন কি করো? তোমার যে এত হেলদি হওয়ার ইচ্ছে, এটা কি বন্ধু হারানোর ভয় নাকি সত্যি হেলদি হতে চাও? একটু হেলদি হতে চাই, আর একটু একা হয়ে যাওয়ারও ভয় আছে, আর কিছুটা এই মেয়েটিকে ভুল প্রমাণ করারও ইচ্ছা আছে। সেটা কিরকম? ওই কথায় আছে না, নেভার জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক সেরকম। কাউকে না চিনে তাকে জাজ করাটা একদমই ঠিক না। মেয়েটি আমাকে চিনতেও না, আমার সাথে কোনো সময় কথাও হয়নি, অথচ এক কথায় আমাকে রিজেক্ট করে দিল। আমি তো ওকে ভুল প্রমাণ করেই ছাড়ব। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, তোমার মোটিভেশন যে কিছুটা ভয় থেকেও আসে এটা তুমি স্বীকার করলে তা শুনে খুশি হলাম। মানে
ফিয়ার অ্যারাইজেস ফ্রম থট। বাংলায় বললে ভয় আসে ভাবনা থেকে। তুমি নিজেকে না পাল্টালে তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে যাবে। এই ভাবনাটা তোমার মাথায় না এলে তুমি ভয়ও পেতে না। ভাবনা পাল্টালে কি ভয় চলে যাবে? ব্যাপারটাও তো সহজ না। ফিয়ার অ্যারাইজেস ফ্রম থট, থট অ্যারাইজেস ফ্রম ডিজায়ার, ডিজায়ার ইচ্ছে। তোমার মধ্যে বন্ধু পাতানোর একটা ইচ্ছে আছে, ইচ্ছেটা মিটিয়ে নাও, ভাবনাটা আর থাকবে না। অতটাই সোজা নাকি? বললেই হলো, সবারই বন্ধু বানানোর একটা ইচ্ছে আছে, বললেই তো আর ইচ্ছে চলে যায় না। বেরিয়ে আসা না গেলেও বেরিয়ে আসতে হবে, কোনো ইচ্ছে ছাড়া বাঁচতে হবে। আফটার অল, মানি ইজ নট দি রুট অফ ইভিল, ডিজায়ার ইজ দি রুট অফ ইভিল। আচ্ছা, তুমি যে বলেছিলে আমার জীবন পেলে ধন্য হয়ে যাবে, তা কেন? আই মিন, তোমাকে দেখেই বোঝা যায় ইউ আর অ্যান আইডিয়াল ম্যান। শেষ 10 বছর ধরে আমি আমার মাকে দেখি, অথচ তাও মা আমাকে রোজ মনে করিয়ে দেয়, তার কথা না শুনলে আমার কান দুটো কেটে দেয়। কি কি বললে? আমি অন্ধ। আমার যখন 12 বছর বয়স ছিল, আমার মা আমার দুটো চোখ উপড়ে বের করে নেয়। তুমি না বলেছিলে আমার মতন জীবন থাকলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, এখনো কি তাই বলবে? মানে কিন্তু তুমি তোমার মার সাথে এখনো কেন থাকো? আমার বোনটির জন্য। ওকে বিয়ে দেওয়ার মতন ক্ষমতা আমার এখনো হয়নি, দুটো চোখ না থাকায় জীবনে বেশি কিছু করতে পারিনি। তুমি না বলেছিলে কাউকে দেখে আগেই জাজ করা উচিত না, কিন্তু তুমি তো আমার ড্রেস কোড দেখেই ধরে নিয়েছিলে আমার জীবনে কোনো প্রবলেমস থাকতে পারে না। ব্যাপারটা আইরনিক হয়ে গেল না বন্ধু? আসি অনিমেষ। ভাগ্য যদি সাথে থাকে আমাদের আবার দেখা হবে। এক মিনিট, ও আমার নাম কি করে জানলো?